বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল বেচা কেনার বাজারে। আজকে আপনাদের কাছে আবার চমৎকার একটি জায়গাসহ টিনসেট বিল্ডিং বাড়ির খবর নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে যে নতুন বাড়িটি নিয়ে খবর নিয়ে হাজির হয়েছি এটি হলো দয়াল বাজার অবস্থিত। এটি পঞ্চসার ইউনিয়নে এবং এই জায়গাটির পরিমাপ হচ্ছে 4% জায়গা। 4% পুরো জায়গাটির মধ্যে টিনসেট নতুন বিল্ডিং করা আছে, টিনসেট বিল্ডিং। এবং এই 4% জায়গার পুরোটার মধ্যেই আপনি টিনসেট বিল্ডিং করা। এখানে টোটাল রুম আছে 8টি এবং 8টি রুম থেকে প্রতি মাসে ভাড়া আসে 16,000 টাকা এবং এলপি গ্যাস, বিদ্যুৎ এবং পানি এগুলো আলাদাভাবে ভাড়াটি এরা পরিশোধ করে। প্রিয় দর্শক, এবং জায়গা হলো আপনার 4%, প্রতি মাসে ভাড়া আসে 16,000 টাকা। যেহেতু এটি দয়াল বাজার একটি শিল্পনগরী এলাকা এবং এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা, দয়াল বাজার একবারে মেন পয়েন্টে এই জায়গাটির অবস্থান। এটি একবার মুক্তারপুরের কাছেই এলাকা। প্রিয় দর্শক, এবং আপনি যদি অল্প সময়ের মধ্যে জায়গা বাড়ি ফ্ল্যাট দোকান কিনতে চান তাহলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করলে অল্প সময়ের মধ্যে জায়গা বাড়ি ফ্ল্যাট আমরা কিনে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবং এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে 16,000 টাকা এবং এই বাড়িটি কিনতে চাইলে উপরে যোগাযোগ করলে বাড়িটি কিনতে পারবেন। এবং বাড়িটির দাম ধরা হয়েছে 36 লক্ষ টাকা। আমি আবারও বলছি, বাড়িটির দাম ধরা হয়েছে 4% জায়গাসহ বাড়িটির দাম 36 লক্ষ টাকা। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসে শিক্ষা দিবেন এবং আপনারা অবশ্যই অবসর সময় আল্লাহ তাআলা জিকির করার চেষ্টা করবেন যেগুলো আপনি পারেন। দুরুদ শরীফ ইস্তিগফার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।